আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ভেবে দেখলাম যে আমি নিজেও একজন যুবক, আর যৌবনের এই বয়সের সময়সীমার মধ্য দিয়েই আমি আমার জীবনটা এখন পরিচালনা করছি। তো আমার উচিত হচ্ছে এখন এই যৌবনের বয়সের ভিতরে যে সমস্যাগুলো আমাদের সম্মুখীন হতে হয়, যে বিষয়গুলো আমাদের সামনে আসে, আমি মনে করি আমার এই বিষয়গুলো এখন যুবক যুবতীদের কাছে পৌঁছে দেওয়াটা বেশি জরুরি এবং এই বিষয়টা নিয়েই কাজ করা বেশি জরুরি। যৌবন আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটা বয়স এবং খুবই গুরুত্বপূর্ণ একটা সময়। আমাদের সবারই জীবনে বয়সের ভাজে এই বয়সটা পড়ে আছে, এই বয়সটার সম্মুখীন আমাদের সকলেরই হতে হবে। আর এই যৌবনেই শয়তানের ফিতনা ফাসাদের পরিমাণও বেশি, এই যৌবনে আমাদের গুনাহের পরিমাণটাও খুব হয় বেশি। কিন্তু আমাদের দায়িত্ব হচ্ছে এই ফিতনা ফাসাদ থেকে বেরিয়ে এসে আল্লাহ রাব্বুল আলামিনের পথে ফিরে আসা, এই বয়সটাকে আল্লাহ রাব্বুল আলামিনকে দিয়ে দেওয়া। আমাদের বয়সে এই বয়সে যে কাজগুলো আমরা করছি এগুলো না করে সম্পূর্ণ কাজটা, সম্পূর্ণ জীবনটা, আমাদের অন্তরটা আল্লাহ রাব্বুল আলামিনকে দিয়ে এবং আল্লাহ রাব্বুল আলামিনের আমল করে কাটানো উচিত। কিন্তু সেটা কি খুব সহজ কাজ? মোটেও নয়। যৌবন বয়সটা আল্লাহ রাব্বুল আলামিনকে দেওয়া অনেক কঠিন একটা কাজ, আর তার উপরে আবার অনেক বাধা বিপত্তি তো আছেই। দেখেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে যৌবন বয়সের ইবাদত বৃদ্ধ বয়সের ইবাদতের থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ, আর বৃদ্ধ বয়সের গুনাহ যৌবন বয়সের গুনাহ থেকে অনেক বেশি জঘন্য, অনেক গুরুত্বপূর্ণ একটি হাদিস। এরপরে শেখ সাদি রহিমাউল্লাহ বলেছেন যে তোমাদের দুনিয়া এবং পরকালে যা কিছু প্রয়োজন তোমরা তা এই যৌবনে সংগ্রহ করে নাও। খুবই গুরুত্বপূর্ণ একটা কথা কিন্তু, যে আমাদের এই দুনিয়াবি জীবনে যা কিছু প্রয়োজন এবং পরকালে যা কিছু প্রয়োজন তা আমরা যেন এই যৌবনেই সংগ্রহ করে নিই। আর আমরা সবাই কিন্তু আসহাবে কাহাবে সাতজন যুবক মানে ব্যক্তির কথা জানি। আপনারা কি জানেন এই সাতজন ব্যক্তি কিন্তু যুবক ছিল এবং তারা আল্লাহ রাব্বুল আলামিনকে তাদের বয়সটা, তাদের এই সময়সীমাটা দিয়ে দিয়েছিল। কিন্তু আমি আপনি যুবক এই যৌবন বয়সে যদি আমাদের বয়সটা আল্লাহ রাব্বুল আলামিনকে দিয়ে দিতে চাই, আমরা কিন্তু সহজে দিতে পারি না। আমাদের সামনে আসে নানান রকম বাধা বিপত্তি, আর সেগুলোর সাথে মানিয়ে সেগুলো কাটিয়ে তুলে আমাদের এই সময়টা আল্লাহ রাব্বুল আলামিনকে দিয়ে দেওয়া আমাদের অনেক গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব এবং আমাদের সামনে অনেক বড় একটা চ্যালেঞ্জও বটে, এটাই বলতে পারেন। এখন হয়তো ভাবছেন যে কারা হতে পারে, কে হতে পারে? সবার আগে কিন্তু মাথায় পট করে আসবে শয়তানের কথা। জি হ্যাঁ, শয়তান কিন্তু অনেক বড় একটা ফিতনা, কারণ সেই সব কিছু ঘটায়। কিন্তু শয়তানের কথা এখন বাদ রাখি, কারণ শয়তানের সাথে লড়াই করার তৌফিক আল্লাহ আমাদের দিয়েছে। তার জন্য প্রয়োজন আমাদের সুন্দর একটা মন, ঈমান পরিপূর্ণ একটা হৃদয়, যেটা দিয়ে আমরা শয়তানের সাথে মোকাবেলা করতে পারব। কিন্তু এখন আমি যেই কথাটা বলবো সেটা হচ্ছে আমাদের পরিবারের কথা, আমাদের বাবা মা। তারা হচ্ছে আমাদের গুরুজন, তারা আমাদের জন্মের পর থেকে আমাদেরকে গড়ে তুলছেন, তাদের ইচ্ছামতোভাবে তারা যেটা ভালো জানে সেভাবে আমাদের গড়ে তুলছে। এখন আমি আপনি যৌবনে পদার্পণ করার পরে আমাদের ইসলামের বিষয়গুলো জানছি, আল্লাহর ভালোবাসা সম্পর্কে জানছি, যৌবনের বয়সটা আল্লাহকে দেওয়ার কথা এটাও জানছি। তো এরপরে মনে করেন আমাদের বিবেকে চিন্তা চেতনা জাগলো যে আমরা আমাদের যৌবন বয়সটা আল্লাহ রাব্বুল আলামিনকে দিয়ে দেবো এবং আমাদের যে কৃতকর্মগুলো আছে সেগুলো আমরা সম্পূর্ণ আল্লাহর জন্য করব, আল্লাহর ইবাদতে কাটাবো। তো এখন এই সময়ে আমাদের বাবা মা আমাদেরকে নানানভাবে বাধা দিতে পারে, অতি স্বাভাবিক একটা বিষয়। দেখেন, আপনি যদি একটা যুবক যদি পাঞ্জাবি জুব্বা টুপি এগুলো পরে বাইরে বের হতে চায়, তাহলে কিন্তু বাবা মা বলবে যে এই তুই কি কালচারের সাথে মানিয়ে নিতে পারছিস না নিজেকে, এগুলো পরে বাইরে বের হয়ে মানে পরে বাইরে বের হলে মানুষ কি বলবে, তাদেরকে মানে অপমানিত হওয়ার একটা চিন্তা চেতনা জাগবে, এর কারণে তারা এর জন্য বাধা দিবে। আপনি সাপোজ টুপি পরছেন বা বাবরি চুল রাখতে চাচ্ছেন, এর জন্য আপনার বাধা দিবে, অনেক বেশি বাধা দিবে। এগুলো স্বাভাবিক যে বাইরের লোক কী বলবে, সমাজ কী বলবে, তোকে জঙ্গি বলবে, নানান রকম কথাবার্তা। কিন্তু তাদের সাথে নিজেকে মানিয়ে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে নিজের এই সময়সীমাটা দিয়ে দেওয়াই আমাদের দায়িত্ব। এরপরে আছে আমাদের ফ্রেন্ড সার্কেল, আছে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক ফ্রেন্ড সার্কেল। হ্যাঁ, আমরা যখন কলেজ লাইফে পড়ি, স্কুল লাইফে পড়ি, আমাদের ফ্রেন্ড সার্কেল আমাদের সবার সাথেই থাকে। কিন্তু এই ফ্রেন্ড সার্কেলের ভিতরে আপনি যখন পাঞ্জাবি টুপি বা আল্লাহর দিনদার মনোভাব নিয়ে যাবেন, তারা কিন্তু অনেকটা লজ্জিত বোধ করে, তারা নিজেদেরকে আমার সাথে বা আপনার সাথে এইভাবে থাকতে পেরে মনে করেন একটা বোকা মনে করে। আপনি মনে করেন যে নিজে দিনের পথে এসছেন, তো এখন আপনি ভাবছেন যে আপনার বন্ধুদের দিনের দাওয়াত দেওয়া প্রয়োজন। তো আপনি যদি মনে করেন সাপোজ তাদেরকে দিনের কথাগুলো বলতে যান, তাহলে কী হবে, তারা বিরক্ত বোধ করবে, তারা অস্বস্তি বোধ করবে, এতে করে তারা আপনার সঙ্গ ত্যাগ করবে, এখন আপনি কি একা হয়ে যাচ্ছেন। এটা কিন্তু অতি স্বাভাবিক একটা বিষয়,
এটা যারা যুবক বয়সে আল্লাহর পথে ফিরে আসতে চেয়েছে তারা সবাই জানে যে যৌবন বয়সে আল্লাহর পথে আসতে হলে অবশ্যই সঙ্গ হারিয়ে যাচ্ছে, হারিয়ে যায়, অতি স্বাভাবিক। তারপরে মনে করেন সমাজ, সমাজের মানুষ কি বলবে। আরে বাবা, সমাজের মানুষ কি বলবে, এটা তো খুবই একটা মানে চমৎকার একটা বিষয় আমাদের মাথায় সবসময় থাকে। সমাজের মানুষের কারণে আজ আমাদের এই সমস্যা, আমাদের এই অবস্থা। সমাজের মানুষের কথা চিন্তা করে আমরা না পারি ঠিকভাবে আল্লাহর ইবাদত করতে, না পারি আল্লাহর দিনদারিত্ব কোরআনের কথা মতো চলতে, অনেক সমস্যা। তো আমরা সমাজের কথাও ত্যাগ করতে হবে, কারণ সমাজের কথা যদি আমরা মাথায় রাখি তাহলে আমরা কখনোই পরিপূর্ণভাবে আল্লাহর এবং কোরআনের পথ অনুযায়ী, রাসুলের দেখানো পথ অনুযায়ী চলতে পারবো না। এরপরে আসে আমরা যারা স্কুল কলেজে পড়ি, স্টুডেন্ট লাইফ, এটা অনেক বড় একটা টপিক। আপনি দেখেন, আপনি যদি মাথায় টুপি পরে কলেজে বা স্কুলে যেতে চান তাহলে কি হবে, সেখানে আপনার স্কুল থেকে বাধা আসবে যে কি তুমি এটা পরে আসতে পারো না, এটা স্কুল, এটা কলেজ, এখানে তোমার এটা চলবে না। আপনি মুখে দাড়ি রাখছেন, এর কারণেও কলেজে প্রবলেম, স্কুলে প্রবলেম হতে পারে, স্বাভাবিক। কিন্তু এবার দেখেন মেয়েদের কথা, মেয়েরা যদি বোরকা পরে বা পরিপূর্ণ পর্দা করে কলেজে বা স্কুলে যেতে চায়, তাদের সাথে অনেক রকম জঘন্য ব্যবহার আমরা ইদানিং দেখছি, আমাদের সামনেই ঘটছে, আমাদের ফোনে আমরা দেখছি, সংবাদের মাধ্যমে দেখছি, এগুলো ঘটছে, এটা স্বাভাবিক হয়ে গেছে। কারণ এখন দাজ্জালি মিডিয়া এগুলোকে আমাদের চোখে অনৈতিক এবং খারাপ কুরুচিপূর্ণ কাজ ধরিয়ে দিয়েছে, যার কারণে তারা এগুলোকে লজ্জারভাবে নেয় এবং মনে করে এগুলো কালচারের সাথে যায় না। কিন্তু আসলে কালচারের সাথে যেতে হলে যদি আপনার ইমান হারা হয়ে যায়, কালচারের সাথে যেতে যেয়ে যদি আপনি আপনার যৌবনটাকে আল্লাহকে না দিতে পারেন, কী দরকার সেই কালচারের, প্রয়োজন নেই এমন কালচারের। আপনার কালচার তার সাথেই রাখুন যেখানে আপনার আল্লাহকে খুঁজে পাবেন, যেখানে আপনি রাসূলের আদর্শ খুঁজে পাবেন, সেই জায়গাটাই আমরা যৌবন, আমাদের যৌবনের বয়সটা, আমাদের কালচারটা যেন দিতে পারি। আর এখন যেই কথাগুলো বললাম, যাদের বাধার কথা বললাম, তারা কি সবসময় বাধা হয়? আসলেই না। কারণ দেখেন অনেক পরিবার আছে, অনেক সমাজ আছে যেখানে কিন্তু এগুলো সবসময় বাধা হয় না, অনেক সময় তারা আমাদেরকে হেল্পও করে, এটা স্বাভাবিক। কারণ তারা অনেক সময় ইসলামের যে কালচারগুলো আছে তারাও নিজেদেরকে মানিয়ে নেয়, হয়তো তারা প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, যার কারণে তারা বুঝতে পারে যে যৌবন বয়সটা আল্লাহর অনেক প্রয়োজন ও যৌবন বয়সের ইবাদত আল্লাহর পছন্দের, এজন্য তারা আমাদেরকে অনেক সময় হেল্প করে। তো আমরা কাউকে দোষারোপ করবো না, কাউকে কটুকথাও বলবো না, কাউকে নিয়ে পরনিন্দাও করবো না, শুধু আল্লাহর কাছে প্রার্থনা করবো, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে নেক হায়াত এবং নেক চিন্তাভাবনা দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।